হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল ভিডিওটা এখনই শুরু করলাম। আজ আমাদের বাড়িতে দিদা, মামি, মামা আসছে সবাই বাবাকে দেখতে। দিদার তো মন মানছে না, তাই ভাবছে দেখেই যায়, কারণ ঘরে থাকলে দেখবে ওইটাই টেনশন করবে। তাই বললাম যে আসো দেখেই যাও, তার সাথে মামা মামিও আসবে, তোমাদের সাথে সবই শেয়ার করব। দেখি কত কতটা শেয়ার করতে পারো। চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো। এখানে মাম্মি, মামা, দিদা সবাই বাবাকে দেখতে। এখানে হচ্ছে দিদা। দিদা এসে শাড়িও চেঞ্জ করা শেষ। ও দিদা বলো, মন মেজাজ ভালো নেই, দিদা দেখতে আসছে, জামাইকে দেখতে আসছে, জামাই শরীর খারাপ, তাই না? বর্তমান বাবাকে এইভাবে খাইয়ে দেওয়া হচ্ছে, তাই মা খাইয়ে দিচ্ছে। সবাই আসছে, গল্প করতে পারছি, আজকে খুবই ভালো লাগছে, নাহলে এতদিন তো পুরো মন মরা হয়েছিলাম। দিদার গান শুনতে পারবো, দিদার গান শোনাবে তোমাদেরকে। এই সাইডে আসো, দেখতে পারবা, এখানে আসো, বসো এখানে। দিদা খাচ্ছে চা। দিদা অনেকদিন পরেই আসলো, তাই দিদাকে রেখে দিব। দিদাকে বলছি আসছো যখন যাবা না, তাই না? দিদা বলছে এখন একটা গান শোনাবে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর আমারও একটু মনটা ভালো হবে দিদা গান বললে। বলো, সামনে কালী পূজা দেখে কালী ঠাকুরের গান বলবা? বলো, বলো। বসন পড়ো বসন পড়ো তুমি বসন পড়ো মা, কালী ঘাটে কালী তুমি উলাসে ভবানী, বৃন্দাবনে রাধার পারি গোকুলে গোপিনী, পাতালে শিলে মাই গো হয়ে ভদ্রকালী, দেবতা করেছে পূজা দিয়ে নর, মাথায় সোনার মুকুট ঠেকেছে গগনে। মানে কালী পুজো, তাই দিদা তোমাদেরকে কালী ঠাকুরের গানই শোনালো। দিদার গান কেমন লাগলো তোমরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দিদা এত ভালো গান পারে, আমি ভাবছি দিদাকে এখন সারেগামা পাতেই দিয়ে দিতে হবে, তো সেখানেই গান গাবে। সারেগামা পাতে যাবা টিভিতে? টিভিতে গান করতে যাবা? না বলছে না, এত সুর কোথায় পাবো? ওখানে ওই টিভিতে সারেগামা পা শো হয় না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাকে পাঠাই দিব ভাবছি, তো সেখানে গান করবে। তো এমনি একটু ইয়ার্কি করলাম, তোমরা বলো কেমন লাগলো। যদি আমার দিদার গান শুনতে চাও আরও, তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই বলো। আর ওই সাইডে বাবাকে খাওয়া, সকালে খেয়েছে বাবা, এখন চান ঠান করে দিয়েছে মা, গাঁঠা মুছে দিয়েছে, এখন শুয়ে আছে, একজনের পর একজন দেখতেই আছে, একজনের পর একজন দেখতেই আসছে বাড়িতে। মানে যখন বাবাকে দেখতে আসছে মন টেকে না, ভালো লাগে না, মনও ভালো লাগে না, প্রার্থনা করছি সবাই যেন সুখে থাক, ভালো থাক, তুমি টেনশন করো না, ভালো থাক, ভালো হয়ে যাবে, টেনশন করো না, সবাই ভালো, তোমার শরীর ঠিক রাখো, দিদারও বয়স হয়ে আনন্দ মন, আনন্দময় সংসার, আনন্দ নিয়ে থাকতে হবে। এই হচ্ছে মা, সব মন্ড ভালো না, হঠাৎ করে এত ব্যথা পাবে ভাবিনি, এখন কাল একটু ভালো আছে, খুব ব্যথা পাচ্ছে, ভালো হয়ে যাবে, টেনশন করো না।
সবারই মন মেজাজ ভালো নয় আর কি, উঠতে বসতে খুব কষ্ট হচ্ছে। ধীরের সামনে বলো না, ধরে ধরে আনতে হয়, নিতে হয়। তোমরা সবাই প্রে করো যাতে ভালো হয়ে যায় বাবা, এটাই আর কি। মন খারাপের সময় কেউ আসলে খুবই ভালো লাগে। তার কি দিদাকে কিছু বলছি না, তবে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো, পরে আবার তোমাদের সাথে আবার কথা বলছি। এখন দেখি বাবার কিছু লাগবে নাকি। এ হচ্ছে মামি, মামি এখন রেস্ট করছে, সবাই মিলে গল্প করছি, বাবার সামনে যাওয়া আসা। আসছি ডায়মন্ড একটা আসছি, নানা আছে বাড়িতে, ডায়মন্ড সবাই খারাপ আসছি, শুনবে আসছে, কাপড় দে কি বলবো আর বলাতে শুনে কাপড় দে, জানি না পরে যায় কথা শুনলাম, যায় বললো কালকে তো দোকান ছিল, আজকে তো বন্ধ, তার জন্য আজকে আসছে, আজকে থাকা ইচ্ছা না, তাও দেখি চেষ্টা করবো না থাকবে আজকে, যা দেখি খানা দেখছি না তো তাই দেখে যাবে আর কি, সবারই এত বড় কথা একটা শুনছে না আসলে দোকান ছিল তখন তো হয় না, আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার, আসবো আজ মানে শনিবার, মামার দোকান বন্ধ, শনিবার মামার দোকান বন্ধ থাকে, তার জন্য আর কি আসতে পারছি। চলো তাহলে তোমাদের সাথে আবার পরে কথা বলি। বাবাকে ধরে এইভাবেই নিয়ে যাওয়া হয়, তাই মামা আর মা নিয়ে যাচ্ছে। আজকে আমাদের সিম্পল মেনু, এখানে হচ্ছে ডাল, বাবার জন্য মাছ ভাজা আর মূলো কুড়িয়ে ঘণ্ট, আর এখানে হচ্ছে কুয়াশ আলুর তরকারি, আর তার সাথে হচ্ছে মাছের ঝোল। আমাদের সবার খাওয়া শেষ, এই অল্প আগে করে আসলাম, বাবারও খাওয়া শেষ, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। চলো তাহলে ভিডিওটা আর আমি আর কন্টিনিউ করছি না, এইখানেই শেষ করে দিচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে, তোমরা এইটা ওইটা জিজ্ঞাসা করো বা এটা বলো আমার খুবই ভালো লাগে, নিশ্চয়ই তোমরা কমেন্ট করো। আর যারা নতুন হয়ে আসো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তবে চলো আজকের মতন টাটা, আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো।